গেছে পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরি দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যত না আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গে। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাটপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কি কথা শুনছিস যে তুই অস্থির হয়ে গেছিস কি? আমি শুনলাম মামা মামি নাকি আন্নের জন্য বিয়া ঠিক করছে। আন্নের নাকি বিয়ার ফুল ফুটতেছে শীঘ্রই। কি চা বানাইছে? ওরে চা পাতি ভালো না ভাইয়া, এত তিতা তিতা খাওয়া যায়? ভাই চা পাতি ভালো তো? কে বলছে ভালো? মোটেও ভালো না। আমি খাইতে আমি চা সম্পর্কে খুব ভালো জানি, এত তিতা তিতা। আমি কি জ্যোতিষ যে বলতে পারবো? কেমনে বলবো? আন্নের তো মনে হয় কামারের কাছে যে দাঁত দাঁত দিয়ে আউন লাগবো। কেন 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 আমি তাকে পুত্রের মর্যাদা দিয়েছি, এটা ভুলে গেলে চলবে না। ছেলের মর্যাদা আমাকে দি ফেলাইছেন, তারা রাজি। তাই কিনতে আমার তো আর কিছু করার নাই, কি বলো রানী? মানে আনাতে তো আমার কোনো ক্ষমতা নাই, আমি খালি বিয়েটা করি। এটা কি তা কলফ নেই? আচ্ছা আঙ্কেল, আপনি যেই কথাটা কইয়া বিয়া দিতে চাইতেছেন, এক সময় তো জানতেই পারবো যে হে আপনার আসল ফুলা না আপনার ফাটানো ফুলা। আপনার ফাটানো ফুলা এই কথা জানলে পরে দুইটা মানুষের জীবন একেবারে নষ্ট হয়ে যাবো, দুইটা পরিবারের জীবন নষ্ট হয়ে যাবো। আপনি তো চান কি বোকার মতো কথা বলছো? ও ঠিক জানে আমরা নিঃসন্তান, তারপরেও আমি যখন বলতাম যে আমার যদি একটা ছেলে থাকতো তাহলে তোর মেয়েকে আমার বাড়ির ছেলে বউ করে নিতাম, তখন ও কি বলতো জানো? ও বলতো যে ঠিক আছে তুই একটা পালক পুত্র নে না, তোর পালক পুত্রের কাছে আমার মেয়ের বিয়ে দেবো। ওকে শোভনের ব্যাপারে আমি বিস্তারিত বলেছি এবং সবটা শুনে ও রাজি হয়ে গেছে। আর ওর মেয়ে অস্ট্রেলিয়াতে গেছে বেড়াতে, আগামী মাসে আসবে, তখন আমি ওর সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করব। ঠিক আছে তোমরা যাও। আগে সরানোর সাথে সাথে কেটে পড়ছি, তাই মনে হয় যে যশোরের ছেলে আমার ডান মারিছে। এত হালকা খাতাইলে টাকার বান্ডিল কি হালকা হবে না পাথরের মতো ভারী থাকবে? এই কি সব বলদ দিয়ে সংসার করতেছিলেন ওস্তাদ? আমার মন চাইতেছে এই বলদের লাইটটা এখনই মারে দিই। এই তো বলদ রূপ আমাকে ওস্তাদ কি পাথর চুরি করব না টাকার বস্তা চুরি করব? ওস্তাদ আসছেন না আসছেন না, সে আপনাকে কিন্তু রীতিমতো চোর বেলিয়ে বেড়াইছে।
অপমান করছ আপনাকে সরি উস্তাদ মুখ ফসকে বলে ফেলছ উস্তাদ এই বড়দের দল এই বড়দের দল কথাবার্তা কম কর শুন তাড়াতাড়ি কর টাকার বান্ডিল যদি হয় তাহলে কিন্তু আবার ব্যাংকে যেতে হবে সাতটার পর তোমার ব্যাংক বন্ধ হয়ে যাবে কল কর তাড়াতাড়ি কর উস্তাদ আমি অনেক এক্সপার্ট লিড নাম্বার আগে মিলাই নি মানে আপনি দেখছেন উস্তাদ মানে আপনি কামে নামছেন আপনি নিজেও বকা খাইছেন একটা কানাগরি দেওয়া নাই আমার সাথে মশকরা করিস না যশোরের ছেলের সাথে মশকরা সরি উস্তাদ মানে বিষয়টা মানে কমেডি টাইপের হয়ে গেছে তো সেই কারণে একটু আজ বাইরে গেছে সরি উস্তাদ আচ্ছা উস্তাদ এটা কোন ফোন নিতে ভালো হয়ে গেছে ওই ফোনের যদি আমি পাইতাম ইচ্ছা মতো লাইট দিতাম ওই ফোন নিয়ে আমি চিনি যশোরের ছেলে কালকে গিয়ে ওই ফোন নিয়ে ঠিকই ধরবে চিন্তা করিস না রাখ এটা রেখে দে আমি বিয়া করবো প্রতি রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমি বিয়া করতে যাইতেছি পাগড়ি মাথায় দিয়া এই ফালতু কথা কইতেছিস তুই তুই ছোট আমি বড় আমি আগে বিয়া করব তারপরে তুই করবি তো শরম করে না বিয়া করতে হ্যাঁ আপনি যে বিয়া করবেন এই কথা কোনোদিন ফোকাস করছেন আপনি আমার না ফোকাস করেন নাই আমার শরম করে আলে শরম করলি কি গরম ভাত জুতবো নি কোন লাগবো না আচ্ছা অসুবিধা নেই আমার বিয়ার মামলাটা সারি যাও এরপরে সাত দিনের মধ্যে আপনার লাই আমি ফাত্রি দেখতেছি ফাত্রি এক প্রকার দেখা আছে তার নাম বিল অসুবিধা নাই ফাত্রি আমি বললাম না বিলকিস তার হচ্ছে এম ডিফেক্ট বুঝছেন নি তার নাম কানা বিলকিস তুই আমার সাথে মশকরা করস মশকরা দরকার হইলে তরে মাইরা তোর জন্য যে মেয়ে ঠিক করা হয়েছিল তাহলে আমি বিয়া করবো এই আমি কয়ে দিলাম আচ্ছা আপনি কি আরে রেট আপনি আরে কিনলে তো রেট মারবেন বিয়া কি আমি ঠিক করছি কে ঠিক করছে মামা আমি ঠিক করছে তারা তো এই নান সেই জন্য ঠিক করছে আমার মতো বড় একজন লোক সারাদিন ঘুরতেছে বাড়ির ভিতরে ঘুর ঘুর ঘুরতেছে আমারও দেখে না তোরে বিয়ে করায় আমি আমি এখন ঘুমাইতে পারি না আয়নার সামনে যাইতে পারি না যখন দেখি যে আমার চুল পাকা মোচ পাকা দাড়ি পাকা এটাই তো এটাই তো বেজার লাগাই ফেলাইছে মনে করেন মামা আমি মনে করছে ব্যাগ কিছু ফাঁকি গেছে হলা এই হলা তো বাতি এর আর দরকার নাই ছোটবেলায় আদর শিল্পে বইতে পারে না ঔষধি ফল ফাঁকিলে মরে ওইটাই বুঝছেন না আপনি একটা ঔষধি ফল আপনি ফাঁকি গেছেন আপনি মরি গেছেন মানে মামা মামি মনে করতেছেন বুঝেন না কেন চাকরির একটা বয়স আছে না সরকারি চাকরি করবেন 32 বছরের পরে আপনার কি ঢুকতে দিব না না আপনি আবার সার্টি পাইবেন কিন্তু প্রাইভেট চাকরি বুঝছেন লাভ কি
গেলে আমার লাই প্রাইভেট ব্যবস্থা আমি করতেছি ওই যে বললাম কানা বন্ধ মেসেজ যে কানা বিলকিস কানা বিলকিস চমৎকার আমি কি জানি যে তারা বিয়া করব অসুবিধা নাই বিয়া করার পরে সেটি তো এখন কিছু করণের নাই বেশি রোজগার করে তখন তো সেটির রোজগার দরকার নাই বুঝছেন না আপনি তারে ভালো আনাই ফেলাইবেন অসুবিধা নাই মিজান ভাই একটা জিনিস মনে রাখবেন এক লোকে থাকি আপনি যাই হন আমি কিন্তু আপনাকে মানুষ মনে করি মানে সান্ত্বনা দেন হ্যাঁ সান্ত্বনা এই আপনার সান্ত্বনা দেন দরকার আছে নি আমার আপনি আমার আত্মীয় নি গেলে সান্ত্বনা দিব যান কিছু বলার থাকলে মামা আমার কাছে যান বলেন আমি বিয়া করবো না সে বিয়া করবো এই বিয়ে আমি যে কোনো প্রকারে হোক ভাঙিয়ে দেবো আমি রাখবো না খান খান করে দেবো আমার তো চেনে না এমন পয় হয়ে গেছে এখন আমি হাঁটতে জোর পাই না নতুন তারপরে আমার তুই তার বিয়ে করাবে সব দোষ হতেছে এই কাকা কাকি অশিক্ষিত যে নিজের নাম একবার লিখতে গেলে কলম ভাঙে দশ বার আমার বন্ধু বলেছে জুলিয়াকে বোঝানোর দায়িত্ব তার আমরা যেন এই বিষয়টা নিয়ে টেনশন না করি কিন্তু আঙ্কেল একটা টেনশন কিন্তু থাকিয়ে যাইতেছে মানে আপনাদের এত দিনের ফুরাইনা বন্ধুত্ব এখন এই দুই বন্ধুর মধ্যে যদি এই বিষয়টা লইয়া একটা তেলে জলে মাখাইয়া দুই নম্বরে কিছু হয়ে যায় মানে অশান্তি একটা হয় তাহলে কি তৈব আপনার আর বন্ধুত্বটা নষ্ট হইব শেষকালে আপনারা বুড়া বয়সে হাটে রুগী হয়ে ঘরে বই থাকবেন আরে বাপরে তুমি দেখি সমাজ বিজ্ঞানী হয়ে গেছো হ্যাঁ শোনো আমার পরিচালনায় আমার পরিকল্পনায় বিয়ে হতে যাচ্ছে এখানে কেউ তোমরা নাক গলাতে আসবে না যাও আমার সামনে থেকে যাও আঙ্কেল আমি কি লামাসের বালা লেগে কইতাছিলাম আপনি নুন খাই আঙ্কেল আপনার বালা বেহনে যাইতাছি গিরে বড় লোকের জামাই কেরো মাসব তুই মুখ ঘুরাইলে গিললে বোবাই গেছো কথা নাই মুখে ইয়ানো দিলে আর মুখে গালাগালি না হইলে তো পেটের কথা হয় না কেন সামনে তো চলি যাতে ইচ্ছা দিয়ে দিও আরবি না আরবি না আচ্ছা হিদাইছি তার আগে আমি তো নাকি বুদ্ধি ল তোর বুদ্ধির মুখে তালা মারি যা চলে যা এরে হাগল সতনের বাচ্চা বলছি তো আমি যাইতেছি এর বুদ্ধি দেল তো কামে লাগ আচ্ছা আমার বুদ্ধি কান আমরা ডেলিভারি দিয়ে রিসিভ লই চলে যাব দাঁড়া তো একটা কাম কর রে চুবা তুই একটা বুয়া বানানি ট্রেনিং সেন্টারে ভর্তি হই যা বুয়া ট্রেনিং সেন্টার কিলে কিলে তুই বুঝছিস তুই তো বড় লোকের বাড়ির কামের বেড়াও বিরে তখন ঠিক মতো কাম করতো না হাইলে তখন তো ভাষায় লাগতে দিব তো দাম গিরবি এরে তুই আরে চিনস না নে তুই আরে চিনস না আর আরে যে কেউ কাম করাইব কেন হারিব নি আই কোনোদিন কামের বেড়া হইব না আই আমি জামাই জামাই ইজ্জত নি তুই চলে যা সার তোর তোরে আর সিনে আছে তুই কি বলতেছ তাই বুঝি না তোর বুদ্ধি দেনার লাই গিল্লাই যায় আহি আই তো বিহায় আরে ও বুদ্ধি যেটা দিতেছি এটা ল বড় লোকের কামের বেটা হইলে আর নাই বড় লোকের মাইয়া বিয়ে করবি জীবন জলি পুরি শেষ হয়ে যাবে সরকার হয়ে যাবি তোর কথা হাসা মনে ডর করে সিনেমায় দেখছি এরম দৃশ্য
আচ্ছা তোর শেয়ার বারের মতন বলতে বিয়ার বুদ্ধি কেন ল তুই রানী মাইয়াটা রে বিয়ে কর এই মেয়েটা অনেক ভালো মাইয়া বিয়ে কর সুখী হ তুই রানী রে বিয়ে কর না লাই কর এটা করলে আমি সুখে হম কেন আমি বুঝি বলতেছি মাইয়াটা ভালো বিয়ে তুই লগে সংসার কর সুখী হবি তুই নমস্কার দিদি ভালো আছেন রে এরিও আন্নে কে আরে নমস্কার দিতেছেন দিদি কই বুলাইতেছেন আমারে ভুলে গেছেন কি আপনি আন্নে রে কে আসছেন আর কথা নেই কোন কি তা আমার আছেন না কথা না আপনি ভালো করে মনে করে দেখেন আপনি চিনতে পারবেন কিন্তু মনে করলইব কেন আন্নে রে আর কেন চিনার কথা আচ্ছা আন্নারে খুলি কোন সাই আরে ভুলার দরকার নাই কোন জায়গায় আন্নের লগে আর পরিচয় হইছে আরে আমার ভুলার দরকার নাই আপনি তো হারাইলে চোখটা বন্ধ কইরা একটু মনে করার চেষ্টা করেন তাহলে উজ্জ্বল হইবে না মানে করেন বন্ধ করেন 1 2 3 আইছেন আই বুঝতাম পাইছি আই জন ভাবনা মেন্টাল হসপিটালে ভর্তি আছি আপনি আল্লাহকে ভর্তি আছিলেন কেন পাবো না পাবো না আরে ফাইতাম না কি রে ও মেন্টাল হসপিটাল ইয়ানে পরিচয় হয়েছে কেন আপনার তো কত দিন স্মরণ শক্তি বালা আপনার স্মরণ শক্তি দিয়ে আপনার হন শরীরটা কেমন মাথা মতো ঠিক আছে আই বালা আছি আগে তো বাক্স বন্দি আছে না বাক্স বাইন্ধা রাখছেন কি আপনি ওই রাখছি আর কি আচ্ছা আর নেন কিরম আছেন আচ্ছা আমার দেখা বুঝতেছেন না কাপড় শুধু ফুল হয়েছি আগে তো ম্যান্ডা পাগল আসলাম ম্যান্ডা পাগল আসলাম দাঁড়ান দাঁড়ান আরুন 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 আল্লাহ রে দেখছি নিকার বার্তা লইন লইন দাঁড়া রাহেন আপনি আমার উপকার করতে পারবেন আপনি আমার উপকার করতে পারবেন নি করিও অসুবিধা নাই কিন্তু কি আর করণ লাগব আমি রাত্রেবেলা বাড়ি গাড়াতাম আপনি হজাক দেখেন আর আমি যখন আপনার ডাক দেবো না আপনি দরজাটা খুলে দেন আমি ভিতরে ঢুকে দেবো ও আচ্ছা এই কথা কেন আরে আমার দুই পয়েন্ট বড় আর পিছনে পয়েন্ট বড় আর তখন আর উচি করে দেবো তার অভাব নাই আমার বাউন বেড়ে ফুললাম আমরা ওরে বাপ রে বাপ আমাদের যত ব্যবসা আছে দিদি হুজেন কি তা আপনার মনটা কি ঘটাতে চাচ্ছে মনটা ঘটাতে চাচ্ছে সবকিছুর মধ্যে আগুন লাগাই দেই সবকিছু পুরা সারখার হয়ে যাক মিস্টার ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো তার জন্য সে আগুন নিভাইতে না পারে আছে কি গ্যাস নাই এ নাই আপনি ফালতু কথা কেন বলেন আমি বিড়ি সিগারেট খাইছে দিয়া সোলার লাইটার থাকবে তাইলে আগুন জ্বালাবেন কি করে এই যে এই হচ্ছে লাইটার এটা নিয়ে আপনি যান আপনি যা কিছু জ্বালানো দরকার সেটার কাছে যাবেন তারপরে জাস্ট এটাকে টিপ দিয়ে আগুন জ্বালিয়ে দিবেন মনের ভিতরে যদি কোনো বাসনা জাগে আমি ডাক্তার হিসাবে বলছি এটাকে চেপে রাখবেন না এটাকে উদ্গিরণ করে দিবেন নেন রাখুন যান জ্বালিয়ে আসুন বেদনা যাত না তবু খোঁজে সুখ নীরব অভিমানে তবু হাসি মুখ
এ বাড়ি মা ঘেরা ফেরে না আসে যারা এভাবে যাবে ডেট দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট ও ঝামেলা